हेलो स्टूडेंट्स, गुड मॉर्निंग। ओके स्टूडेंट्स, तुमरा सबाई केमन आछो? आशा करी तुमरा सबाई भालो आछो। अच्छा, आमरा आगेर दिन किछु रश्मिकार जोगे दुई अक्षरे शब्द गठन बोले बोले लिखेछी एबं शिखेओछी बानानगुलो, तई तो तुमरा पढ़ेछो तो? আচ্ছা, আজকে আমরা কয়েকটা আবার দীর্ঘিকার যোগে দুই অক্ষরের শব্দ গঠন শিখব, ঠিক আছে? রশ্মির পরে তো দীর্ঘি হয়, তো দীর্ঘিকার যোগে আমরা কয়েকটা শব্দ গঠন শিখব দুই অক্ষরের, যেগুলো আমরা চারবার বলে বলে লিখব, যাতে আবার আমাদের হাতের লেখা ও কি প্র্যাকটিস হয়, বানানটা। ইয়েস, বানানটা যাতে আমাদের প্র্যাকটিস হয়। এসো পড়ি আমরা শব্দগুলো কি আজকের। গয়াকার ভয় দীর্ঘি গাভী, গয়াকারে গা ভয় দীর্ঘি ভি গাভী। গাভী মানে কি জানো? গরুকে গাভী বলা হয় শুদ্ধ ভাষায়। তারিবর্ষয় দীর্ঘি ত, শীত। শীত মানে উইন্টার, যখন ঠান্ডা পড়ে তখন আমরা বলি না শীত লাগছে, সেটাকে শীত বলে। বয় দীর্ঘি র, বীর। বীর মানে যে কোনো ব্রেভ কাউকে বীর বলা হয়, ঠিক আছে? যেরকম বীর যোদ্ধা, ঠিক আছে, বীর যোদ্ধা, তারপরে বীর পুরুষ, ঠিক আছে, সেরকম বীর। বীর মানে হচ্ছে স্ট্রং অ্যান্ড ব্রেভ। বয় দীর্ঘি বীর, বীর। ধ দন্তে নয় দীর্ঘি ধনী, ধনী মানে, ধ দন্তে নয় দীর্ঘি ধনী মানে ধনী হচ্ছে খুব রিচ পিপল, যার অনেক ধন সম্পত্তি আছে তাকে ধনী বলে। বর্গীয় জ অন্তস্থয় দীর্ঘি জয়ী, জয়ী মানে যে জেতে তাকে জয়ী বলে। যেমন ধরো তুমি স্পোর্টসে কিছুতে ফার্স্ট হলে, ক্লাসে পড়াশোনাতে ক্লাসে র্যাঙ্ক করলে, ফার্স্ট হলে, তাহলে তোমাকে বলা হবে কি জয়ী, সে ওই জায়গাটাতে জয়ী, ঠিক আছে? তুমি পড়াশোনায় জয়ী, তুমি খেলাধুলায় জয়ী, ঠিক আছে? মানে যে জেতে বা যে জয় করে তাকে জয়ী বলে। ময় দীর্ঘি দন্তের ন, মিন। ময় দীর্ঘি দন্তের ন, মিন। মিন মানে একটা রাশি, ঠিক আছে? দন্তের ন দয় দীর্ঘি নদী, নদী আমরা সবাই জানি রিভারকে নদী বলে, তাই না? গঙ্গা যমুনা এরা সব নদী, নদীর নাম, তাই তো? ঘ টয় দীর্ঘি ঘটি, ঘটি মানে কি? হ্যাঁ, ঘটি হচ্ছে ঘট বা ঘটি, যেটাতে জল বা একটা পাত্র, কিছু রাখার পাত্রকে ঘটি বলা হয়, ঠিক আছে? একটু কলসির মতো দেখতে, ছোট আকারের, তাকে ঘটি বলা হয়। ফ দন্তে ফ মধ্যের নয় দীর্ঘি ফণি, ফণি মানে দেখেছো সাপ যখন ফণি তোলে সেটাকে ফণি বলে, ঠিক আছে? ত রয় দীর্ঘি তরি, তরি মানে তীরকে তরি বলা হয়, ঠিক আছে? তীরে যে নৌকো যখন বাঁধে তরি সেটাকে বলে, ঠিক আছে? দন্তের নয় দীর্ঘি ডয়শূন্য র, নীর। নীর মানে পাখির বাসা বা যে কোনো বাসাকেই নীর বলা হয়, আমাদের ঘরকে নীর বলা হয়, ঠিক আছে? পাখির বাসা হোক বা আমাদের ঘর হোক, আমাদের বাড়ি হোক, সেটাকে কি বলি আমরা? নীর। দন্তে স তয় দীর্ঘি সতী, সতী মানে কি? সতী হচ্ছে যে খুব ভালো একজন নারীকে বা ভালো কোনো মেয়েকে সতী বলা হয়, ঠিক আছে? বয় দীর্ঘি বর্গীয় জ বীজ, বীজ মানে সিড, ঠিক আছে? যেমন আমের ভেতরে যে আঁটিটা থাকে সেটাকে আমরা কি বলি? বীজ, ঠিক আছে? সেটাকে পুঁতলে আবার গাছ বেরোবে, বড় আম গাছ হয়, সেটাকে বীজ বলে। আমরা পড়েছি না আওয়ার প্লান্টস চ্যাপ্টারে, সিড, সিড থেকে তারপরে প্লান্ট হয় ছোট, তাই না? সেটাকে বীজ বলে, সিডকে বীজ বলে, ঠিক আছে? এসো আমরা আবার শব্দগুলো প্রথম থেকে তাহলে পড়ি, আমার সাথে তোমরাও বলবে, ঠিক আছে? প্রথমটা হচ্ছে গয়াকার ভয় দীর্ঘি গাভী, কালীবর্ষয় দীর্ঘি ত, শীত। বয় দীর্ঘি র, বীর। ধ দন্তের নয় দীর্ঘি ধনী। বর্গীয় জ অন্তস্থয় দীর্ঘি জয়ী। ময় দীর্ঘি দন্তের ন, মিন। দন্তের ন দয় দীর্ঘি নদী।
घ टय दीर्घी घटी फ मध्य नय दीर्घी फणी त रय दीर्घी तड़ी दंते नय दीर्घी डय शून रणीर दंते स तय दीर्घी सती बय दीर्घी वर्गीय ज बीज। এই শব্দগুলো দুই অক্ষরের দীর্ঘিকার যোগে শব্দগুলো তোমরা বলে বলে লিখবে। এটাই আজকে তোমাদের টাস্ক, যাতে তোমাদের লেখাটা খুব সুন্দর হয়, পরিষ্কারভাবে লিখবে, লেখাটা যেন পরিষ্কারভাবে হয়, ঠিক আছে? আর বানানটাও যাতে তোমরা শিখতে পারো, চারবার লিখবে বলে বলে, কেমন? এটাই আজকে তোমাদের টাস্ক। থ্যাংক ইউ স্টুডেন্টস, বাই বাই।